নমস্কার, কেমন আছো বলো তো তোমরা সবাই? আবারও চলে এসেছি একটা ফ্রেশ 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 ব্লগ নিয়ে। এখন একটু নীলাদ্রির টিফিন বানাচ্ছি, একটু আলু ভাজা আর একটুখানি রুটি, একটু ঘি মাখিয়ে দেবো আজকে ওকে। রুটিটা একটু বেশি করে রাখলাম, তাহলে ওর পাপার জলখাবারের খাবার নেওয়ার টেনশন থাকবে না। এই রুটি আলু ভাজা দিয়ে নীলাদ্রিকে দিয়ে দিলাম। আমার মতো ছোট বাচ্চার মা যারা, তারা আমারই মতো প্রচুর টেনশন করে, কারণ না তো কোনো তরকারি দিতে পারে, নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো মাঝে মধ্যেই এখন এই দিতে হচ্ছে। আর ফল যে দেবো, সেই ফলটা কেমন একটু জল কেটে যায়, নীলাদ্রি একদম পছন্দ করে না সেগুলো। তাই ও স্কুল থেকে এলেই আমি ফলটা বানিয়ে দিই আর কি। এদিকে দেখো, সকালবেলা আমাদের অতিথিরা চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য। আর এই যে দেখো, তুলসী গাছের মণ্ডপে বেশ কয়েকটা পাখি, ওখানে না একটা ছোট কলসি রাখা আছে, নীলাদ্রি স্নান করে উঠে তুলসী গাছে জল দেয়। তো একটু জল দিয়ে রেখে দেয়, তাতে কি ওই পাখিগুলো প্রতিদিন এসে জলটা খায়। আমাদের টিফিন গুছিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে এখন গাড়িতে তুলে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আমরা দুজন। বাসস্টপে 2 মিনিট দাঁড়াতেই দেখলাম ওর গাড়ি চলে এলো, আর ওকে গাড়িতে তুলেও দিলাম। গরমের মধ্যে বাচ্চাগুলোরও খুব কষ্ট হচ্ছে স্কুল যেতে। 7:30 বেরোচ্ছে, ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টো বেজে যাবে। আজকে সকাল সকাল কাজ সেরে একটু জাম মাখা করেছিলাম। জাম মাখা টিউটোরিয়ালটা আজকে শর্টস হিসাবে সেরেছিলাম, তোমরা একটুখানি চ্যানেলে দেখে নিও। নীলাদ্রি ফিরলে ওকে সঙ্গে নিয়ে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সঙ্গে ওকেও নেব। ওর থেকে একটু সকাল সকাল ফিরেই আজকে নীলাদ্রিকে নিয়ে কিচেনে চলে গেছি। এদিকে 250 মতো দুধ গরম করতে বসিয়েছি। দুধটা একটু গরম হতেই আমি ওতে দিয়ে দিয়েছিলাম একটুখানি আমুল দুধ। আমুল দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে একটা দালা পেকানোর একটা টেন্ডেন্সি থেকেই যাবে। তো খুব ভালোভাবে আমুল দুধটা নাড়তেই একটা খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। আমি এখানে বড় টেবিল চামচের 4 চামচ চিনি অ্যাড করেছি। তোমরা এখানে কে কতটা মিষ্টি খেতে চাও, সেই তার উপরেই ডিপেন্ড করবে চিনিটা। আজকের কিচেনের সবচেয়ে এসেন্সিয়াল জিনিস হচ্ছে এই পাউরুটি, আর একটা পাকা আম, আর 250 মতো দুধ, একটু চিনি, একটু আমুল দুধ, ব্যাস। পাউরুটির চারধারটা একটু সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এটা সুন্দরভাবে 4 টুকরো করে কেটে নিলাম, যাতে করে আমার এটা বানাতে খুব সুবিধা হয়। সুন্দরভাবে 4 টুকরো করে কেটে নিয়ে এর একটা প্লেটে আমি রেখে দিয়েছিলাম। গরমকালের এই আমের সিজনটাতে বেশ আমের সুন্দর সুন্দর রেসিপি করে নীলাদ্রিকে খাওয়াতেও ভালো লাগে। ও বেশ আমটা বেশ পছন্দ করে, আমের ফ্লেভারটা খুব পছন্দ করে। এই যে এগুলোকে সুন্দর সুন্দর করে কেটে, চৌকো চৌকো করে কেটে একটা প্লেটে আমি রেখে দিলাম। এদিকে দেখো, একটা পাকা হিমসাগর আমকে আমি কেটে নিচ্ছি। এখন যেভাবে আম কাটাটা ট্রেন্ডি, তো সেইভাবেই একটু ট্রাই করলাম। তো বেশ মজাও লাগলো, আমি ফার্স্ট টাইম করলাম, এটা বেশ ভালোও লাগলো। নতুন নতুন কাজ করতে তো ভালো লাগবেই। তারপর পুরো আমটাকেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুন্দরভাবে আমের ভেতরকার শাঁসটাকে বার করে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, একদম মিহিভাবে। আগের দিনে আমরা যখন ছোটো ছিলাম, আমার মায়েরা, এখন তো মিক্সার হয়ে গেছে বলে খুবই সুবিধা, আগেকার দিনে আমার মা কিন্তু যখন আম শক্ত করতো, তখন কিন্তু এটা একটা একটা কাপড়ের মধ্যে করে মা চালতো, পর আমটাকে সুন্দরভাবে চেলে নিয়ে করে দিত আমাদের জন্য আম শক্ত। এদিকে দেখো, আমার আমের যে ব্লেন্ডারটা বানিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। আমি প্যানে একটুখানি, প্যানটা হালকা গরম করেই ওই আমের মিশ্রণটা দিয়ে দিলাম, আর তারপর অ্যাড করেছিলাম একটু চিনি, দিয়ে খুব ভালো করে ওটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। এদিকে দুধটাও আমার প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমের এই যে পাল্পটা, ওটা একটুখানি গরম গরমই আমি নীলাদ্রিকে একটা পাউরুটি দিয়ে সার্ভ করেছিলাম। ওর কিন্তু খুব ভালো লেগেছিল। বাচ্চার মুখের হাসি দেখলে আমাদের মায়েদের মনটাও বেশ খুশি খুশি হয়ে যায়। এদিকে আমের পিউরিটা আর ওদিকে দুটোই আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এদিকে প্লেটের মধ্যে আমি পাউরুটিগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আম দিয়ে পাউরুটির এই ডেজার্টটা কখনো তোমরা বানিয়ে দেখবে, বেশ ভালো লাগবে খেতে। আগে যখন আমের বানিয়েছিলাম এটা, তখন এই আমটা, আমের এই জেলি মতোটা যেটা হয়েছে, এটা কিন্তু একটুখানি জল জলে মতো ছিল। এবার আমার একটুখানি বেশি একটুখানি কাড়া করে করা হয়ে গেছে। সেম রকমভাবেই দুধটাও, তাই দুধটাও আমার একটুখানি বেশি গাঢ় হয়ে গেছে। দুটো জিনিস আমার এবার একটুখানি গল্প করতে করতে মায়ের সাথে গাঢ় হয়ে গেছে। পাউরুটির উপর প্রথমে আমি একটুখানি আমের লেয়ার দিলাম, আর তারপরে ওই যেটা আমি দুধের যে ক্ষীর টাইপের যেটা বানিয়েছি, সেই ক্ষীরটা আমি দেব। তবে এটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, দুটো জিনিস একটু পাতলা করে বানালে অনেক বেশি জুসি হয় ব্যাপারটা। একটু জুসি ডেজার্ট পছন্দ করো, তারা একটুখানি জুসি জুসি করে রাখবে, দুধটা বা বলো বা আমটা বলো। আর যারা একটুখানি শুকনো মিষ্টি পছন্দ করো, তারা এরকমভাবে শুকনো শুকনো করেই করো। ক্লিয়ার করে দেওয়ার পরে আবার পাউরুটিগুলো ওপর দিয়ে দিয়ে আমরা দিয়ে দেবো, আর তারও ওপরে আর একটু আম আর একটু ক্ষীর দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দেবো। ডেজার্টটা দেখতে এতটাই মারাত্মক লাগে যে কি বলবো। এর মধ্যে যে কতবার নীলাদ্রিকে ওই জ্যাম মাখিয়ে একটু করে পাউরুটি দিতে হয়েছে, তার কোনো ঠিকানা নেই।
যে আমার ডেজার্টের এবার ফাইনাল টাচ চলছে, এবার লাস্টে খিরটা দিয়ে একটু ভালো করে ওপরটা মাখিয়ে নেব, তাহলে মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে আধ ঘন্টা 40 মিনিটের জন্য ফ্রিজ করতে হবে। আমার মতো তোমরা কারা কারা এরকম নতুন নতুন ধরনের রেসিপি ভালোবাসো ট্রাই করতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এটাও ইউটিউব থেকেই পেয়েছিলাম, কিন্তু এটাকে একটা নতুন আকার দিয়েছি, একটু নতুন রূপ দিয়েছি, কিছু কিছু জায়গা পাল্টেছি। তো এই পর্যন্তই। দেখো আমার ম্যাঙ্গো ডেজার্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজ করতে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। ঘরোয়া পদ্ধতিতে বানানো এই ডেজার্টটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যাদের যাদের ভালো লেগে গেছে তারা একটু ট্রাই করে নিও, বেশ ভালো লাগবে কিন্তু। চলো এবার এটাকে ফ্রিজ করতে দিই। ফ্রিজে প্রায় 30 থেকে 40 মিনিট আমি তোমাদের আগেই বলেছি দিয়ে রাখবে। প্যানের মধ্যে যতটুকুনি আমার কাছে জ্যাম ছিল সেটা দিয়ে দুটো পাউরুটি দিয়ে নীলাদ্রিকে বারবার করে দিচ্ছিলাম, ও খুব খুশি হয়েছে খেয়ে। এবার আধা ঘন্টা পর আমি ফ্রিজটা খুলছি। দেখো আমার ডেজার্ট পুরো সম্পূর্ণভাবে রকমভাবে রেডি। এবার এটাকে খুব সুন্দরভাবে কাটিং করতে হবে আর তারপর তো সার্ভ করতে হবে। ডেজার্টটাকে আমি নিয়ে চলে গেলাম কিচেনে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে পাউরুটিগুলোকে আলাদা আলাদা করতে থাকলাম। আর এই প্রথমটাই আমি অবশ্যই নীলাদ্রির জন্য এটা মেন বানিয়েছিলাম, তো প্রথমটা আমি ওকে দিয়ে টেস্ট করাবো। চামচের মধ্যে রাখতে এর যেন সৌন্দর্যটা আরও এক কাউটি বেড়ে গেল, কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদের আমি। এবার আমি ওটাকে একটা ফকে নিয়ে নীলাদ্রির সামনে হাজির করলাম। মায়ের হাতের বানানো মিষ্টি খেয়ে বাবু খুব খুশি হয়েছে। কিন্তু এই পর্যন্তই থাক, তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও।